আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে অ্যাসেট ওল্ড অ্যাসেটের 3.5 হ্যান্ডেল থেকে অ্যাসেট নিউ মডেলের 3.5 হ্যান্ডেল ইনস্টল করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে। এটা ইনস্টল করতে কি কি করতে হয় আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা কত টাকা খরচ হবে আমরা সরল আপনার 3.5 হ্যান্ডেল বারের মূল দুটা যে পাইপ, এটা হচ্ছে পাইপ, আর আপনার গাড়ির যে আগের যে আপনার ক্রাউনটা থাকবে সেই ক্রাউনটা খুলে ফেলতে হবে, এটা আর ইনস্টল করা যাবে না। আমরা টোটালি নিউ মডেলের যে ক্রাউনটা আছে ওই ক্রাউনটা দিয়ে দেবো। ক্রাউনটা আপনার আপনার হ্যান্ডেলের যে সকেট জাম্পার আছে সেখানে আপনার ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনার দুটা যে পাইপ হ্যান্ডেল থাকবে এই পাইপ হ্যান্ডেল দুটা আপনার গাড়িতে ফিটিং হয়ে যাবে। জানা নাই আমি, জেনে দেখতেছি, জেনে করেছি। তুমি আর হ্যান্ডেল বারটা ইনস্টল করার পরে অবশ্যই আপনার আপনার যে হ্যান্ডেল টিটা আছে ওই টির ভিতরে দুটো টাকিং দিতে হবে, নাহলে ওই হ্যান্ড 3.5 হ্যান্ডেলটা আপনার টিটে বাজা যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন আমরা ঝালাই দেবো অবশ্যই ভিডিওটা করে আপনাকে আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। সময় আমাদের মানে পুরনো যে হ্যান্ডেলটা থাকে ওইটার গ্রিপটা বাম দিকের যে গ্রিপটা থাকে ওইটা আপনার আঠা দিয়ে লাগানো থাকে, তো সেক্ষেত্রে ওই গ্রিপটা কেটে ফেলতে হয়। আপনার এই হ্যান্ডেল বারের বাইরেও এক্সট্রা আপনার একটা গ্রিপ কিনে নিতে হবে। এটা আপনার এখন সুপার গ্লু মারা হলো যেন আপনার বাম দিকে গ্রিপটা নড়াচড়া না করে। আমার মোবাইলটা করে হ্যান্ডেল ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব দোকানের দিকে।